মাল্টি নিউজ 21-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আর একবার স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে টাইটানিক সিনেমার নায়ক জ্যাক ও সিনেমার নায়িকা রোজ এখন কোথায় আছেন এবং কি করছেন। তো আসুন জেনে নেওয়া যাক তাদের বন্ধুত্বের কথা। সবারই জানা জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়েই তাদের বন্ধুত্ব শুরু। 1997 সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ আর জ্যাকের প্রেমের রসায়নটা ছিল চমৎকার। ঐতিহাসিক ওই ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন। 20 বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স, আর কেট ও ক্যাপ্রিওর সম্পর্ক এখনও দুর্দান্ত। ডেইলি মেইল জানিয়েছে কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটিতে কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেন্ট ট্রোপসে লিওনার্দো পরিবেশ ভিত্তিক জলবায়ু সম্মেলন যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট। হিন্দুস্তান টাইমসের খবরে আরও জানা যায় ফ্রান্সের সেন্ট ট্রোপিসে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। দীর্ঘ কয়েক বছর পর লিওনার্দো ডি ক্যাপ্রিও 42 বছর বয়স এবং কেট উইন্সলেটকে 41 বছর বয়স আবারও 2008 সালে রেভোলিউশনারি রোড ছবিতে একসঙ্গে দেখা যায়। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করেছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যান্সারে আক্রান্ত মানুষের জন্য কাজ করেছেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।